ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته حمد مسليا أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انديا যে কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে নিজের সরমগাই তথা নিজের লজ্জাস্থানে হাত দিয়ে ফেলে তাহলে কি তার উজু নষ্ট হয়ে যাবে তাহলে কি তাকে দ্বিতীয়বার উজু করতে হবে এ বিষয়ে ইসলামী সেরিয়া কি বলে হাদিসের দলিল রেফারেন্স সহকারে বিস্তারিত জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন এ বিষয়ে যা সঠিক তা হচ্ছে এই হাদিসের গ্রন্থ সুনানো আবিদাউদ হাদিস নাম্বার একশো এবং সোনানো নাসাই হাদিস নাম্বার একশো তিরাশি এবং জামে তিরমিজি হাদিস নাম্বার পঁচাশি এবং সোনান ইবনে মাজা হাদিস নাম্বার চারশো তিরাশি এবং মুসনাদে আহমদ হাদিস নাম্বার তেতাল্লিশ এবং ইবনে হেবান হাদিস নাম্বার দুশো সাত এখানে উল্লেখ আছে ওয়ান তলাক ইবনে আলীন রাহু আনহু কল তলাক বিন আলী তালানু হতে বর্ণিত তিনি বলেন কলা রজুলুন যে এক ব্যক্তি বলল মাস্তুদি ও কলাহি উন তিনি বললেন যে আমি আমার সরমঘা তথা লজ্জাস্থানকে স্পর্শ করে ফেলেছি কিংবা কোনো ব্যক্তি বলল যে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে নিজের সরঞ্জা তথা লজ্জাস্থানে হাত দিয়ে ফেলে তাহলে কি তাকে উজু করতে হবে তখন বিশ্ব নী সাল উত্তরে বললেন না বরং সেটা হচ্ছে শরীরের একটা অংশ শরীরের অঙ্গ মধ্যে সেটাও শরীরেরই একটা অংশ তো এই হাদিসটি সেই হাদিস সোনানো আবিদাউদ হাদিস নাম্বার একশো বিরাশি এবং একশো তিরাশি নম্বর হাদিস সোনানো নাসাই হাদিস নাম্বার একশো এবং জামে তিরমিজি হাদিস নাম্বার পঁচাশি এবং সোনানো মাজা হাদিস নাম্বার চারশো তিরাশি এবং মুসনাদে আহমদ হাদিস নাম্বার তেতাল্লিশ এবং ইবনে নেহবান হাদিস নাম্বার দুশো সাত এবং অন্য এক বর্ণনায় আছে যা উল্লেখ রয়েছে সোনানো আবিদাউদ হাদিস নাম্বার একশো একাশিতে এবং সোনানো নাসাই হাদিস নাম্বার একশো তেষট্টিতে এবং জামে তিরমিজি হাদিস নাম্বার বিরাশি এখানে উল্লেখ আছে ও আন বসরতা ইবনে সফান রাজি আল্লাহ আনহুম আনহা আন্না রসুল আল্লাহ সাল আলহি আসাল্লাম বুসরা বিনতে সফান রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত আন্না রসুল আল্লাহ সাল আলী আসাল্লাম কল যে আল্লাহ রসুল আলী আসালাম বলেছেন ফালিয়া যে ব্যক্তি নিজের সরমগা তথা লজ্জাস্থানকে স্পর্শ করবে ছবে অবশ্যই করে তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে নিজের সরমগা বা লজ্জাস্থান যদি স্পর্শ করি তাহলে কি করতে হবে উজু করতে হবে এ হাদিসটা সেই হাদিস দেখুন হাদিসের গ্রন্থ সোনানো আবিদাউদ হাদিস নাম্বার একশো একাশি সোনানো নাসাই হাদিস নাম্বার একশো তেষট্টি এবং সোনান হেব্বান হাদিস নাম্বার দুশো বারো তো এই দুটি হাদিসই সাহি হাদিস এক হাদিসে বলা হচ্ছে যে সরঞ্জা বা লজ্জাস্থান স্পর্শ যদি করা হয় তাহলে উজু ভাঙবে না কেননা সেটাও শরীরের একটা অংশ তো এই হাদিসটার ব্যাখ্যা হচ্ছে এই যে যদি কাপড়ের ওপরে কাপড়ের ওপরে যদি সরমগা স্পর্শ হয় সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত তাহলে সেক্ষেত্রে উজু ভাঙবে না তো অবশ্যই ইচ্ছাকৃতভাবে উজু অবস্থায় সরমগায়ে হাত দেওয়া ঠিক নয় তো যদি কাপড়ের ওপরে সরমগায়ে হাত পরে যায় সেক্ষেত্রে উজু ভাঙবে না আর দ্বিতীয় হাদিসে যে বলা হলো মোহাম্মদ সাদাকে রাহু ফালি এত যদি কোনো ব্যক্তি নিজের সরমগাকে স্পর্শ করে ফেলে সে উজু করবে তো এই হাদিসটা হচ্ছে যে কাপড়ের ভিতরে মানে ডাইরেক্ট যদি কেউ লজ্জাস্থান তথা শ্রমগাতে হাত দিয়ে ফেলে তাহলে তাকে অবশ্যই উজু করতে হবে তাহলে আমরা দুটি হাদিসের সঠিক ব্যাখ্যা কি আশা করি বুঝতে পারলাম যে যদি কোনো ব্যক্তি নিজের শরমগা তথা লজ্জাস্থানে অনিচ্ছাকৃতভাবে হাত দিয়ে ফেলে যদি সেটা কাপড়ের ওপরে হয় কোনো লিবাসের ওপরে হয় লুঙ্গি প্যান্ট বা আরও অন্যান্য জিনিসের ওপরে হয় তাহলে সেক্ষেত্রে উজু করার কোনো প্রয়োজন নেই উজু ভাঙবে না কেননা সেটা শরীরের একটা অংশ এটাও সেই হাদিস এবং যদি ডাইরেক্ট লজ্জাস্থানে হাত দেয় কাপড় ছাড়া তাহলে সেক্ষেত্রে উজু করতে হবে কেননা সেটাও না যে উজু মধ্যে ধরা হয়েছে হাদিস সাহি আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাজা কুমল্